ষষ্ঠ শ্রেণী প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2022 ভূগোল বিষয়ের একটি নমুনা প্রশ্নপত্র উত্তর সহ আমরা এই ভিডিওতে আলোচনা করব। এই ধরনের প্রশ্ন প্রথম ইউনিট টেস্টের পরীক্ষাতে আসবে। তো চলো প্রশ্নপত্রটি আমরা দেখে নিই এবং সেই সঙ্গে উত্তরগুলিও আমরা পরপর দেখব। তো এখানে প্রথমে এক নম্বর দেওয়া আছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রশ্নের মানে এক নম্বর করে, তিনটি প্রশ্নের জন্য তিন নম্বর দেওয়া আছে। একের কয়েক প্রশ্ন দেওয়া আছে, সৌরজগতের উষ্ণতম গ্রহটি হলো বুধ, শুক্র না পৃথিবী। তো সৌরজগতের উষ্ণতম গ্রহটি হচ্ছে বুধ। এরপর ক্ষয়ে দেওয়া আছে, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাস অপেক্ষা 40 কিমি 42 কিমি নাকি 46 কিমি বেশি। তো পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাস অপেক্ষা 42 কিমি বেশি। গয়ে দেওয়া আছে, আন্তর্জাতিক তারিখ রেখার দ্রাঘিমার মান 180 ডিগ্রি 180 ডিগ্রি পূর্ব না 80 ডিগ্রি পূর্ব। তো আন্তর্জাতিক তারিখ রেখার দ্রাঘিমা রেখার মান হচ্ছে 180 ডিগ্রি। এরপরের প্রশ্ন দুইয়ের দাগে এখানে দেওয়া আছে, নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দেওয়া। প্রশ্নের মানে এক নম্বর করে, দুটি প্রশ্নের জন্য দু নম্বর দেওয়া আছে। দুইয়ের কয়ের প্রশ্ন দেওয়া আছে, ভারতের আয়তন কত। তোমরা উত্তর লিখবো, ভারতের আয়তন 32,87,782 বর্গ কিলোমিটার। খ নম্বরে দেওয়া আছে, গঙ্গার একটি উপনদীর নাম লেখো। তো গঙ্গার একটি উপনদী হলো যমুনা। এরপরের যে প্রশ্ন তিনের দাগে, নিচের প্রশ্নের উত্তর দাও যে কোনো একটি, 2×1=2 অর্থাৎ প্রশ্নের মানে হচ্ছে 2 নম্বর। ক নম্বরে দেওয়া আছে, ভারতের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ কত অবস্থানটি লেখো। তোমরা উত্তর লিখবো, ভারত 8°4' এবং 37°6' উত্তর অক্ষাংশ এবং 68°7' এবং 97°25' পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত। খয়ের দেখা যাচ্ছে, ভারতের প্রতিবেশী দেশগুলি কী কী। তো ভারতের প্রতিবেশী দেশগুলি হলো আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, চীন, মালদ্বীপ, মায়ানমার, নেপাল, পাকিস্তান ও এবং শ্রীলঙ্কা। এরপর 4 নম্বরে দেওয়া আছে, নিচের প্রশ্নের উত্তর দেওয়া যেকোনো একটি, প্রশ্নের মান 3 নম্বর, একটি প্রশ্নের জন্য 3 নম্বর দেওয়া আছে। কয়ের দেখা দেওয়া আছে, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্য লেখো। অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা, তো অক্ষরেখাগুলো পৃথিবীকে পূর্ব পশ্চিমে বেষ্টন করা আছে, দ্রাঘিমা রেখাগুলো পৃথিবীকে উত্তর দক্ষিণে বেষ্টন করা আছে। অক্ষরেখার অপর নাম সমাক্ষরেখা, দ্রাঘিমা রেখার অপর নাম দেশান্তরেখা। অক্ষরেখাগুলো প্রত্যেকে পূর্ণবৃত্ত, দ্রাঘিমা রেখাগুলো প্রত্যেকে অর্ধবৃত্ত। এরপর আরও কয়েকটি আমরা পার্থক্য লিখে নিচ্ছি, এখানে তিনটে লিখলেই হবে। অক্ষরেখার মান 0° থেকে 90° পর্যন্ত এবং দ্রাঘিমা রেখার মান হচ্ছে 0 থেকে 80° পর্যন্ত। অক্ষরেখাগুলো নিরক্ষরেখা থেকে উত্তর দক্ষিণে অবস্থান করছে আর দ্রাঘিমা রেখাগুলো মূল মধ্যরেখা থেকে পূর্ব পশ্চিমে অবস্থান করছে। নিরক্ষরেখা থেকে উভয় মেরুর দিকে অক্ষরেখাগুলো ক্রমশ ছোট হয়ে গেছে, দ্রাঘিমা রেখাগুলো দৈর্ঘ্য সর্বত্র সমান। তো এরপরে যে প্রশ্ন রয়েছে, এখানে ক্ষয়ের দিকে রয়েছে, নিরক্ষরেখা ছাড়া পৃথিবীর অন্যান্য বিশেষ বিশেষ অক্ষরেখার পরিচয় দাও। তো নিরক্ষরেখা ছাড়া অন্যান্য অক্ষরেখাগুলো কী কী। এক নম্বর হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। তো কর্কট ক্রান্তি রেখা পৃথিবীর মানচিত্রে অঙ্কিত প্রধান 5টি অক্ষাংশের মধ্যে একটি, একটি বিষুব রেখার উত্তরে অবস্থিত। দুয়ে হচ্ছে মকর ক্রান্তি রেখা হলো দক্ষিণ গোলার্ধে অবস্থিত একটি অক্ষাংশীয় বৃত্ত। তিন হচ্ছে সুমেরু বৃত্ত রেখা হচ্ছে পৃথিবীর মানচিত্রে প্রদর্শনকৃত প্রধান 5টি বৃত্তের একটি, যার অবস্থান হচ্ছে সবথেকে উত্তরে পৃথিবীর। আর কুমেরু বৃত্ত রেখা হচ্ছে পৃথিবীর মানচিত্রে প্রদর্শনকৃত প্রধান 5টি বৃত্তের একটি, যার অবস্থান সর্বদক্ষিণে। ওকে, তো এই হচ্ছে কতগুলি অক্ষাংশ অক্ষরেখা। এরপর 5 নম্বর দেওয়া আছে, নিচের প্রশ্নের উত্তর দেওয়া যে কোনো একটি, প্রশ্নের মানে হচ্ছে 5 নম্বর, 5×5 নম্বর দেওয়া আছে। একের প্রশ্নে বলা হচ্ছে, ভারতের উত্তরের পার্বত্য অঞ্চলের সংক্ষিপ্ত বর্ণনা দাও। তো উত্তর হবে, ভারতের উত্তরের পার্বত্য অঞ্চল বলে আমরা পয়েন্ট করব। লিখব, প্রায় নিরবচ্ছিন্ন পর্বতশ্রেণী নিয়ে গড়ে ওঠা এই অঞ্চলটি পশ্চিমে কাশ্মীর থেকে পূর্বে অসম পর্যন্ত বিস্তৃত, প্রায় 2,500 কিলোমিটার দীর্ঘ এবং 160 থেকে 450 কিলোমিটার চওড়া বিশাল এই পার্বত্য অঞ্চলটি ভারতের উত্তর সীমান্তে সীমান্তকে প্রাচীরের মতো রক্ষা করছে। দুটি প্রধান পর্বতশ্রেণী নিয়ে উত্তরের পার্বত্য অঞ্চলটি গঠিত হয়েছে। তো এই প্রধান পর্বতশ্রেণীদের কী কী, এক হচ্ছে কারাকোরাম পর্বতশ্রেণী আর 2 নম্বর হচ্ছে হিমালয় পর্বতশ্রেণী। তো প্রথমে আমরা লিখব কারাকোরাম পর্বতশ্রেণী সম্পর্কে। তো এই পর্বতশ্রেণীটি পামির মালভূমি থেকে পশ্চিমে সিন্ধু নদী পর্যন্ত প্রায় 400 কিলোমিটার দৈর্ঘ্য জুড়ে অবস্থান করছে। কারাকোরাম পর্বতশ্রেণীতে অনেকগুলি সুউচ্চ পর্বতশৃঙ্গ রয়েছে। এই পর্বতশ্রেণীর পশ্চিম অংশে অবস্থিত গড উইন অস্টিন বাকি একটু হলো ভারতের সর্বোচ্চ এবং পৃথিবীর দ্বিতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ এবং এর উচ্চতা হচ্ছে 8,611 মিটার।
মাউন্ট এভারেস্ট হলো পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ। এর উচ্চতা 8848 মিটার। কারাকোরাম পর্বতে অনেকগুলো হিমবাহ দেখা যায়, এদের মধ্যে সিয়াচেন, বাল্টেরা, বিয়াফো, হিসপার প্রভৃতি উল্লেখযোগ্য। সিয়াচেন ভারতের দীর্ঘতম হিমবাহ এবং এর দৈর্ঘ্য হচ্ছে 76 কিলোমিটার। বাল্টেরা হিমবাহের দৈর্ঘ্য 60 কিলোমিটার। বিয়াফো হিমবাহের দৈর্ঘ্য হচ্ছে 60 কিলোমিটার এবং হিসপার হিমবাহের দৈর্ঘ্য হচ্ছে 62 কিলোমিটার। এরপর আমরা লিখব হিমালয় পর্বতশ্রেণী সম্পর্কে। উত্তর পশ্চিমের পামির গ্রন্থি থেকে নির্গত হয়ে এই পর্বতশ্রেণী অর্ধচন্দ্রাকারে পশ্চিমে জম্মু কাশ্মীরের নাঙ্গা পর্বত থেকে পূর্বে অরুণাচল প্রদেশের নামচা বারওয়া পর্বত পর্যন্ত প্রায় 2500 কিলোমিটার দীর্ঘ অঞ্চল জুড়ে অবস্থান করছে। এরপরের যে প্রশ্ন দেওয়া আছে, ক্ষয়ের দাগে গঙ্গা নদীর উৎস, গতিপথ ও তীরবর্তী শহর সম্পর্কে একটি বর্ণনা দাও। তো প্রথমে আমরা লিখব গঙ্গা নদীর উৎস। দেবপ্রয়াগ, অলকানন্দ ও ভাগীরথী নদীর সংগমস্থল, এখান থেকে মূল গঙ্গা নদীর শুরু। ভারতের উত্তরাখণ্ড রাজ্যের গাড়োয়াল অঞ্চলে গঙ্গার উৎস অঞ্চল আর কি। তো এরপর আমরা লিখব গঙ্গা নদীর যে গতিপথ। তো গতিপথটা কী না, উত্তরাখণ্ডের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে উৎপন্ন হয়ে গঙ্গা উত্তরপ্রদেশ বিহারের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় প্রবেশ করেছে। মুর্শিদাবাদের লুধিয়ানের কাছে গঙ্গা দুটি শাখায় ভেঙেছে। একটি শাখা পদ্মা বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে, অপর শাখাটি পশ্চিমবঙ্গের ভেতর দিয়ে গেছে। এই শাখাটি হলো ভাগীরথী। ওকে, এই শাখাটি হলো ভাগীরথী, এটা ভাগীরথী হবে। ওকে, হুগলি জেলায় এর নাম হচ্ছে হুগলি নদী। শেষে ডায়মন্ড হারবার হলদিয়া পেরিয়ে আরও দক্ষিণে গিয়ে বঙ্গোপসাগরে মিশেছে। ওকে, এর পরের পয়েন্ট হচ্ছে তীরবর্তী শহর। তো গঙ্গা নদীর তীরবর্তী শহরগুলো কী কী না, কলকাতা, আগ্রা, শ্রীনগর, হরিদ্বার, জামশেদপুর, অযোধ্যা, বারাণসী, অযোধ্যা ইত্যাদি, এগুলো হচ্ছে গঙ্গা নদীর তীরবর্তী শহর। ওকে, তো এটা ছিল ক্লাস 6-এর ভূগোল বিষয়ের একটি নমুনা প্রশ্নপত্র। এই ধরনের প্রশ্নপত্র পরীক্ষাতে তোমাদের আসবে, প্রশ্নগুলো অবশ্যই তোমরা দেখে নেবে। ওকে, নেক্সট ভিডিওতে আমরা অন্য কোনো সাবজেক্টের উপর মডেল কোশ্চেন সম্পর্কে আলোচনা করবো উত্তর সহ। তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকন অল অপশানটি সিলেক্ট করে রাখবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আজকে আমরা এই ভিডিওটি এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।